বিসমিল্লাহির রহমানির রহিম। আসমান তুর্কবিন থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমার আজকে রুই মাছ দিয়ে শীতের শিম আলু দিয়ে আমি ঝাল ঝাল একটা সবজি তৈরি করেছি। তো যেমন দেখতে সুস্বাদু তেমন খেতেও অসাধারণ একটা সবজি, কারণ ঝাল ঝাল করে রুই মাছ রান্না করলে তাও যদি শীতের শিম থাকে তো সেই ক্ষেত্রে তো কোনো কথাই নেই। তো আমার রান্নাটা আজকে আমি চেষ্টা করেছি যে শীতের আমি সুন্দর একটা রান্না করার জন্য, রান্নাটা সত্যি অসাধারণ হচ্ছে। তো আমার মূল রান্নাতে আমরা চলে যাচ্ছি। তো আমি এই জন্য রুই মাছটা প্রথমে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি শিম আলু। তো আমি যেটা শীতে এখন মোটামুটি শিম আলু সবাই খুব পছন্দ করে, আর এই রান্নাটা সবাইকে খুব পছন্দ, আমারও অনেক পছন্দ রুই মাছ দিয়ে। তো আমি মাছটাকে একটু ভেজে নিব, সেজন্য আমি মাছটাকে লবণ আর হলুদ দিয়ে প্রথমে আমি মেখে নিব। চলুন আমি রান্নার প্রসেসে চলে যাচ্ছি। প্রথমে আমি লবণ দিয়ে দিব, লবণ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিব। এরপর আমি হলুদ দিয়ে দিব, আমি হলুদ দিয়ে দিব, হলুদ দিয়ে সুন্দর করে মাছগুলো, হলুদ সব মাছের ফুটো গায়ে লাগার জন্য আমি সুন্দর করে ঘষে ঘষে লাগিয়ে নিব। মাছগুলো একেবারে হলুদগুলো ভালো করে মাখা হয়ে গেছে। আমি একটা কড়াই দিয়ে দিচ্ছি চুলায়, কড়াইটা গরম হয়ে আসছে, তেলও দিয়ে দিলাম। তো এখন আমি মাছগুলি একে একে আস্তে আস্তে ভেজে নিব। মাছগুলি দেওয়ার সময় খুব সাবধানে দিলাম, কারণ তেলটা যদি ছিটে না আসে খুব আস্তে আস্তে মাছগুলি ভেজতে হবে। মাছগুলি ভেজে আসার জন্য কিছুক্ষণের জন্য অপেক্ষা করবো। এই পর্যায়ে মাছটা এক ঠিক হয়ে গেল, আমি এখন মাছটা উল্টিয়ে দিব। উপস্থিত হওয়ার জন্য তাও কিছুক্ষণের জন্য অপেক্ষা করবো। মাছগুলো এখন দুই পর্যন্ত দুই সিটি হয়ে গেছে, এখন আমি মাছগুলো উঠিয়ে ফেলবো। মাছগুলো আমি উঠিয়ে ফেলবো, এখন আমি অন্যান্য মাছগুলো রেখে নিচ্ছি। এখন আমার এই মাছগুলো হয়ে গেছে, আমি মাছটা একটু উঠিয়ে দিচ্ছি। এখন মাছগুলি ভাজা আমার শেষ হয়ে গেছে, রান্না করার জন্য আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি। এরপর যে কড়াইটা গরম হয়ে আসছে, আমি এখন কড়াইটা তেল দিয়ে দিব। তেলটা আমি আমার সবজি যতটুকু ততটুকু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো তেল গরম হয়ে আসছে, আমি এই পর্যায়ে এখন দিয়ে দিব পেঁয়াজ। তো আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি আসলে যদি আমার বাসায় সবজি যতটুকু মশলা থাকে সে দিয়ে রান্না করলে, যেহেতু এটা পুষ্পনি মাছ সেহেতু লোক আদা অ্যাড করলে সবচেয়ে ভালোই হয়। আদা অ্যাড করলে অনেক সময় গন্ধটা চলে যেত, হাফ চামচ পরিমাণ আমি আদা দিয়ে দিচ্ছি। তারপর রসুন তো অবশ্যই লাগবে, তো আমি রসুনের কানে প্রায় হাফ চামচ, আমার চামচ তো অনেক বড়, চামচ পরিমাণ হাফ চামচের বেশি আমি রসুন অ্যাড করছি। তো এই মশলাগুলো আমি এখন ভেজে নিব। এরপর আমি এখন লবণ অ্যাড করবো, লবণটাও আমি আমার স্বাদ মতো পরিমাণ মতো দিব, আমার সবজি যেরকম ওই পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলাটা কিছুটা ভাজা হয়ে আসলে আমি পানি অ্যাড করবো। তো মশলা এরপর যেমন ভাজা হয়ে গেছে, এখন আমি কিছুটা পানি অ্যাড করবো। তো এখন আমি দিয়ে দিব আমার স্বাদ মতো মরিচ, যেহেতু আমি শিম দিয়ে রান্না করি সেহেতু মানে ঝালটা একটু বেশি অ্যাড করবো আমি। তো আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, আর এই যে প্রায় দেড় চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এখন এগুলো সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো আমার ভালো করে কষিয়ে আসছে, এই পর্যায়ে আমি সবজিগুলো দিয়ে দিব। আমি সবজিগুলো কেটে পরিষ্কার করে একেবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এই সবজিগুলো আমি দিয়ে দিব। সবজিগুলো দিয়ে একেবারে ভালো করে আমি কষিয়ে নিব, মশলার সাথে সবজিগুলো ভালো করে মেখে একেবারে কষিয়ে নিব। তো সবজির সাথে আমি তো হলুদ মরিচগুলো একদম মশলাগুলি ভালো করে মেখে দিচ্ছি, আমরা কিছুক্ষণের জন্য অপেক্ষা করবো, কারণ কষিয়ে আসার পরে আমরা কিন্তু ঝোল দিব। তো আমি দুই তিন পাঁচ মিনিটের মতো অপেক্ষা করে নেব।
তো আমার তরকারিতে একেবারেই কষানো হয়ে গেছে, তো আমি এখন এই পর্যায়ে একটু পানি অ্যাড করে নিব, কারণ পানি অ্যাড না করলে তো পোড়া লেগে যাবে। আমি পানি অ্যাড করে নিচ্ছি। তো আমি ঝোল দেওয়ার পর আমার সিমটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, আমি এই পর্যায়ে মাছটা দিয়ে দিব, কারণ মাছটা সিদ্ধ হইতে হবে। আমি মাছটা দিয়ে দিব এখন। তো আমি একে একে মাছগুলি দিব। প্রথমে আমি মাথাটা দিয়ে দিব, তারপরে আমি মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলো কিছুটা সিদ্ধ হওয়ার জন্য আমরা মাছগুলি দিয়ে দিব। সবগুলো মাছের সুন্দর করে বসিয়ে দিব। এরপর আমি এখান থেকে একটা টমেটো কেটে দিব। টমেটো, এই টমেটোটা আমি কেটে দিয়ে দিচ্ছি। তো এরপর আমি টমেটোগুলি দিয়ে দিচ্ছি। একটা টমেটোই দিব, বেশি টমেটো দিব না। তো আমার টমেটোটা মাছ সব কিছু সিদ্ধ হবে, আমি সেজন্য 5 মিনিটের জন্য অপেক্ষা করে নেব। এরপর যে আমি ধনিয়া, কিছু ধনিয়া পাতা আমার ফ্রিজে রেখে দিচ্ছি, তো ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি এখন দেখবো যে আমার সবজিটার লবণ সব কিছু ঠিক আছে কিনা। আপনারা যখন হলুদ মরিচ লাগবে, যারা নতুন লাগবে, তারা কিন্তু আরও যখন তখন এটা কষাবেন তখনই দিয়ে দেবেন। তো আমি এখন দেখবো লবণ হচ্ছে কিনা। আমার পারফেক্ট, একেবারে পারফেক্ট লবণ হচ্ছে। লবণ আমার একটু কম বেশি নেই, আল্লাহ রহমতে হলুদ মরিচও কম বেশি নেই, সব কিছু পারফেক্ট আছে। তো আমি আরেকটু সময়ের জন্য অপেক্ষা করবো। তো আমার রান্নাটা শেষ হয়ে গেল। সিম দিয়ে